নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রক্ষকি ভক্ষক, শিলচরে রেল পুলিশের ব্যারাকে মিজো যুবতী ধর্ষিতা, গ্রেফতার দুই। জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সরবাকসা, সুষ্ঠু শিক্ষানীতি প্রণয়নের দাবি। পুরসভার ব্যর্থতায় বারান্দায় পাঠদান, সরকারের মুখে স্বচ্ছতার জয়গান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায় সমাজে হাজির হয়েছে। রেল পুলিশের পাশবিক বাসনার বলি হল এক মিজো যুবতী। শিলচর স্টেশনের জিআরপি ব্যারাকেই ওই যুবতীকে ধর্ষণ করে দুই কনস্টেবল। তিন দিন আগে বয়ফ্রেন্ডের সঙ্গে শিলচর বেড়াতে এসেছিল ওই যুবতী, তার বাড়ি আইজলে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবতী শহরের তারাপুর ফাঁড়িতে একটি এজাহার দায়ের করে। অভিযোগ অনুযায়ী পুলিশ ওই দুই কনস্টেবলকে থানায় ডেকে পাঠায়। সেখানেই ওই ধর্ষিতা যুবতী জিআরপি কর্মীদের শনাক্ত করেছে। ধর্ষণের অভিযোগে কনস্টেবল উত্তম দাস এবং শরীফ উদ্দিন বরভুইয়াকে পুলিশ গ্রেফতার করে শুক্রবার ধৃতদের শিলচরের মুখ্য ন্যায়াধীশের আদালতে সোপর্দ করা হয়। ধর্ষিতা যুবতী পুলিশকে জানায়, প্রথমবারের মতো সে গত মঙ্গলবার শিলচর আসে, তাই তার সঙ্গে এক পুরুষ বন্ধু ছিল। দিনের বেলা কাজ সেরে রাতে তারা রেল স্টেশনে রাত যাপন করতে যায়। তখন তার সেই পুরুষ বন্ধু সুরামত অবস্থায় ছিল। কর্তব্যরত জিআরপি কর্মীরা ওই যুবককে শুশ্রূষা করার অজুহাত দেখিয়ে তাদের ব্যারাকে নিয়ে যায়। সেখানেই তাকে দুজন কনস্টেবল মিলে বলপূর্বক ধর্ষণ করে। সে সময় নেশায় বুদ থাকায় তার পুরুষ বন্ধুটি কোনো সহযোগিতা করতে পারেনি। এ ব্যাপারে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস শুক্রবার সংবাদ মাধ্যমের বিস্তারিত জানিয়ে বলেন, ধর্ষিতা যুবতীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, পাশাপাশি ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। তো বয়ফ্রেন্ডের জন্য লগত শিলচর রেলওয়ে স্টেশনে বাস গৈছিল, মানে রাতি রাতি বাস কৰিব কিবা কাৰণত তেওঁলোকে ইয়াত আহিছিল, ৰাতি তাতে থাকিব গ'ল। তো ৰাতি থকা সময়ত বোলে তেওঁলোকক জি আৰ পিৰ দুজন মানুহে বেয়াকত মাতি নিছে, মাতি নি তেওঁলোকে বেয়া কাম কৰিছে বুলি মানে আমাক ৰিপৰ্ট কৰিছে। আমি একৰ্ডিং আমি কেছ লোৱা হৈছে আৰু যিখিনি কাম কৰিব লাগে সেই কামখিনি কৰা হ'ল আৰু 21 দুজনক করাত্ত করা হয়েছে। কি নাম তেওঁলোকৰ? 21 দুজন আছে, এজন হল উত্তম দাস আৰু এজন শরীফ উদ্দিন মজুমদার। তেলু জিআরপিএফ কনস্টেবল? হ্যাঁ, জিআরপিএফ কনস্টেবল। এতিয়া কত আছে তো? তেলু জেল যাব তে কোর্ট তুলে গেছে। আমি যুবতী বরাকের ঘর মিজরাম হতে কোড আইছে। এ সিজরতে আইছিল কি? কেম বর্তমান সুস্থ? ও সুস্থ, মেডিকেল করা হয়েছে, যেখানে করাব লাগে করা হয়েছে। এদিকে শিলচর সহ বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে শুক্রবার আমার বাংলার সঙ্গে কথা বলার সময় এরকম ঘটনা বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন। এবং অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা যে বাইরে থেকে লোক এসে নিরাপত্তার অভাবে এখানে কিভাবে লাঞ্ছিত হয়েছে বা ধর্ষিত হয়েছে, যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও চলছে স্লোগান, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারতবর্ষের এই স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আজকে যারা রক্ষক তারা সেই ভক্ষকের ভূমিকায় নেমেছে। এটা শুধু এখানে নয়, আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখেছি বিজেপির নেতারা এসবের মধ্যে জড়িত, অনেক সাধু সন্ন্যাসীরা এসবের মধ্যে জড়িত, কিন্তু আজ পর্যন্ত কোনো বিহিত ব্যবস্থা বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং সেটাই আমরা ধিক্ষার জানাই এই ধরনের ঘটনার। এবং এই ধরনের ঘটনার আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্ষার জানাচ্ছি। আমরা চাই দোষীদের যে কঠোর সাজা হোক অনতিবিলম্বে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে বিচার করে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনার কড়া নিন্দা ও ধিক্কার জানিয়েছে আকসা। বরাক উপত্যকা ভিত্তিক এই ছাত্র সংগঠনের মতে ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউতে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটাকে প্রতিহত করতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে দুষ্কৃতি হামলা চালানো হয়েছে।
ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেও আকসা সরকারের কাছে আর্জি জানিয়েছে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে জেএনইউ কাণ্ড নিয়ে মুখ খোলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্ররা তাদের দাবি আদায়ের লক্ষ্যে গত প্রায় 3 মাস ধরে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সেই গণতান্ত্রিক আন্দোলনকে বৃদ্ধাষ্টাঙ্গ দেখিয়ে কিছু দুষ্কৃতী বলব, যেভাবে লেডিস হোস্টেলে গিয়ে ছাত্রছাত্রীদের উপর যেভাবে অকথ্য নির্যাতন, এটা প্রাণঘাতী হামলা চালালো এবং এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই বলে আমরা মনে করি। যেখানে প্রত্যেক কারো বোন, কারো এরা ঐশী ঘোষ বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে কীভাবে আন্দোলন করতে হয়, সে কোন দলের, এটা আমাদের বড় কথা নয়। একটা ছাত্র হিসাবে আমাদের, যেহেতু আমরা ছাত্র সংগঠন, একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদের। রূপম বলেন, ফি বৃদ্ধির ঘটনা শুধু জেএনইউতেই নয়, গোটা দেশেই হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে কেন্দ্রীয় রাজ্য স্তরের বিদ্যালয়েও সীমাহীন ফি বাড়িয়েছে সরকার। আসলে সরকারের কোনো স্বচ্ছ শিক্ষানীতি নেই, কি করবে সরকার ভেবে পাচ্ছে না। শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবহার করার একটা চক্রান্ত চলছে। এখন পর্যন্ত সরকারের শিক্ষানীতি কি, এডুকেশন পলিসি এখনো ঠিক করতে পারেনি এবং আগে সরকার শিক্ষানীতি আগে প্রয়োগ করুক। আকসা উপদেষ্টা রূপমবাবু জেএনইউ কাণ্ডের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, হোস্টেলে ঢুকে মুখোশধারী দুষ্কৃতীরা ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু দিল্লি পুলিশ কিছুই করতে পারেনি, তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। হাতে রড, এটা অত্যন্ত লজ্জাজনক, এটা দিল্লি পুলিশের ব্যর্থতা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতা বলে আমরা মনে করি। হোম মিনিস্ট্রি তা সেদিক দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা আছে বলে আকসা মনে করে। সাংবাদিক সম্মেলনে আকসার আরেক উপদেষ্টা সমীরণ চৌধুরী উত্তর পূর্ব ছাত্র সংস্থার বাঙালি বিদ্বেষ নিয়ে সরব হন। তিনি বলেন, সম্প্রতি নেসোর সাধারণ সম্পাদক এস সিংহ বলেছেন, শিলং পেরোনোর পর যখন তিনি বরাকে ঢোকেন তখন নাকি তার মনে হয় বাংলাদেশে ঢুকেছেন। নেসোর এভাবে বাঙালি বিদ্বেষপূর্ণ মনোভাব পরিহার করা উচিত বলে সমীরণ মনে করেন। তখন বরাক উপত্যকাকে ওনার কাছে বাংলাদেশ বলে মনে হয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং আকসা নেসোর সাধারণ সম্পাদকের এই বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা জানায়। এভাবে সাধারণত বরাক উপত্যকা উনি কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা বলতে চাইছেন বুঝতে পারছি না। উনি নিজে একজন মণিপুরী সম্প্রদায়ের লোক, কিন্তু বরাক উপত্যকায় অন্তত কয়েক লক্ষ ওনারই সম্প্রদায়ের লোক রয়েছে। মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের কয়েক লক্ষ লোক রয়েছে আমি মনে করি বরাক উপত্যকায়। তারপরও উনি শুধু বলতে চাইছেন যে বরাক উপত্যকাতে যখন যান উনি, তখন বরাক উপত্যকাকে ওনার বাংলাদেশ বলে মনে হয়। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু মণিপুরী সম্প্রদায়ের একজন লোক এবং একটি ছাত্র সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে, ওনার নিজের সম্প্রদায়ের লোকেরাও কি বাংলাদেশি বলে মনে হয় ওনার কাছে? এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমল দাস, রিপন আহমেদ, জয়শ্রীনাথ, নিকিতা বণিক প্রমুখ। স্বচ্ছ ও সুন্দর শিলচর গড়ার জন্য প্রতি বছর কাড়ি কাড়ি টাকা খরচ করছে সরকার। এ ব্যাপারে জনচেতনা বৃদ্ধির জন্য সভা সমিতি তো লেগেই রয়েছে। এই উদ্যোগ কতটা কাজে লেগেছে চলুন দেখে নেওয়া যাক। শিলচর শহরের বুকে পার্ক রোডেই রয়েছে একটি পাঠশালা। জানিগঞ্জ পাঠশালা নামের বিদ্যালয়টির কচি কাচারা নোংরা আবর্জনার দুর্গন্ধের জন্য বারান্দায় বসেই পড়াশোনা করে। সুন্দর স্কুল ভবন থাকতে কেন ওরা বারান্দায় পঠন পাঠন চালাচ্ছে? খবর নিয়ে জানা গেল, বিদ্যালয়টির পেছনে একটি পুরসভার নালা আছে, যে নালার সঙ্গে কাছে পিঠে থাকা বেশ কিছু হোটেলের আবর্জনা নিষ্কাশনের সংযোগ রয়েছে। দেবদূত এসটিসি ফ্লেক্স স্টেশনের সমস্ত নোংরা আবর্জনাও গিয়ে পড়ে, ফলে সারা বছরই ওই নালা আবর্জনায় ঢাকা থাকে। নোংরা আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়,
এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য স্কুলের ছাত্রদের বারান্দায় বসেই পড়ান শিক্ষকরা। ওই নালা সাফাই এবং সংস্কারের জন্য স্কুল কর্তৃপক্ষ বারবার পুরসভার দ্বারস্থ হয়েছে। এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের কমিশনার মধুমিতা শর্মার কাছেও আবেদন জানানো হয়েছে। তার উদ্যোগে দুই একবার সাফাই হয়েছে, কিন্তু অবস্থা আজও অপরিবর্তিত। এই অস্বচ্ছ পরিবেশ নিয়ে মহা দুশ্চিন্তায় স্কুল পরিচালন সমিতি। স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য গোটা পরিস্থিতির কথা আমার বাংলার ক্যামেরার সামনে তুলে ধরেন। আমাদের এখানে স্কুলের পেছনেই নালা, মিউনিসিপ্যালিটির নালা, এবং সেটার মধ্যে প্রচণ্ড কল্পতরু হোটেল এবং বোধহয় মেইন নালার সাথেও সেটা জড়িত। সমস্ত নোংরা আবর্জনা এসে সেই নালায় জমে এবং ঠিক স্কুলের জানালার পেছনেই সেই নালাটা। সেই গন্ধ, মশা, মাছি, প্রচণ্ড আনহাইজেনিক পরিবেশ, বাচ্চারা পড়তে খুব কষ্ট হয়। মাঝে মধ্যেই আমাদের বাইরে এনে ক্লাস করাতে হয়, নাহলে জানালা বন্ধ করে ক্লাস করাতে হয়। তো আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এখানের ওয়ার্ড কমিশনার, ওনাকে আমরা রিপিটেডলি বলেছি। নামটা কি? মধুমিতা শর্মা। উনি এসছেন দুই একবার, নিজে যেচে তো আসেন না কখনো, আমরা ওনাকে খবর দিয়েছি এসছেন। খবর দিলে খুব বিরক্ত হয়ে উনি ওনার লেবার পাঠান না বলবো না, আমরা ওনার কাছে সেজন্য কৃতজ্ঞ। উনি পাঠিয়ে কি করেন, নালার আবর্জনাগুলো লেবাররা উঠিয়ে ওখানটাই রেখে দেয় এবং সেটা শুকিয়ে শুকিয়ে খুব খারাপ অবস্থা, আরও তার থেকেও খারাপ অবস্থা তৈরি হয়। আমরা একবার ওনাকে বললাম, উনি বললেন আমি এটার জন্য দায়বদ্ধ না, আপনারা স্কুল থেকে টিচাররা চাঁদা করে আপনারা পরিষ্কার করিয়ে নিন, আবর্জনাগুলো বাইরে ফেলে দিন। তো আমরা একবার করালাম, দুবার করালাম, বারবার তো সেটা সম্ভব নয়, সেটার জন্য কোনো আলাদা ফান্ডও আসে না। আর মিউনিসিপ্যালিটির নালা স্কুল কেন বারবার পরিষ্কার করবে? আমরা স্কুলের ক্যাম্পাস তো আমরা করছি বারবার, আজকে বললাম, উনি বললেন আমি এটার জন্য দায়বদ্ধ না। তাহলে এটার জন্য কারা দায়বদ্ধ? আমরা বারবার কতবার করে এই প্লাস্টিকের বোতল, নালার সমস্ত নোংরাগুলো আমরা কতবার করে ওঠাবো? উনি নিজে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য, আমরা পুরপতির কাছেও অনেকবার গেছি, ডিসি অফিসেও সেই মেমোরান্ডাম দেওয়া হয়েছে। আনকাভার্ড নালা এবং অস্বাস্থ্যকর, প্রচণ্ড অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চারা পড়ছে, যেখানে আজকে স্বচ্ছতা নিয়ে এত কথাবার্তা, কিন্তু আমাদের স্কুলের ভেতর দেখুন আপনারা কোনো রকম আবর্জনা নোংরা কিছুই পাবেন না। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে গোসাইপুরে। এতে গুরুতর আহত হয়েছেন তিন ব্যক্তি, তারা হলেন সফির উদ্দিন বড়ভূঁইয়া, আয়েশা বেগম এবং পিনছুল হক বড়ভূঁইয়া। ঘটনার পরপরই আহতদের উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সফির উদ্দিন বড়ভূঁইয়ার অবস্থা বেগতিক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে আয়েশা এবং পিনছুলকে প্রাথমিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। শুক্রবার ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ জনকে অভিযুক্ত করে উদারবন্দ থানায় দায়ের করা হয় এক মামলা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গুরুতর আহত সফিরের ছেলে রিয়াজুল হক বড়ভূঁইয়া জানান, সপ্তাহ খানেক আগে গোসাইপুর বিচার সভায় বিবাদ মিটে গেলে তারা জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন, আর ঠিক তখনই অভিযুক্তরা দল বেঁধে এসে তাদের উপর হামলা চালায়। কজন আলী, আকবর আলী, তারপরে হইল মজন আলী, মন্তাজ আলী, আর ফয়াজ আলী, আরও অন্যান্য আর কি আইয়া, আমরা বলপুর পক্ষে বেসন না দেওয়ার লাগে আর কি, তারা গালি গালাই শুরু করে। এরপরে আমরা আইয়া আমার ছোটো বাবারে মানে দাদিয়া মানে তারা ইয়ে করছে, মারপিট করছে, দাদিয়া মানে আমাদের সেট মারছে, আমার ছোটো ভাই তারা তারাও মারছে, আমার একজন বোন, বিচিত্র বোন, তারাও মানে আর কি দাদি নিয়ে লাঠি দিয়ে নিয়ে তাদের আঘাত আঘাত করছে, মানে এটার মধ্যে তারা দা বলম আরও জিগুলো এটা নিয়ে আইয়া আমরা দলবদ্ধভাবে আক্রমণ করছি, আক্রমণ করি আমরা মারপিট করছি। মারপিট করার পরে আমরা গ্রামের মানুষে শুনতে পাইছে, গ্রামের মানুষে শুনতে পাইয়া তারা আইছে, হওয়ার পরে আমরা মানে আটাইছে, মানে আটাইছে আর কি, আটানির পরে আর কি আমরা কিতা করবো মুভমেন্টে আমরা উদারবন্দ থানার জায়গা দিচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার উদারমন্দ হাসপাতাল রোডের অডিটোরিয়াম হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় তিন দিবসীয় ওই অনুষ্ঠানের। বিবেকানন্দ পাঠ মন্দিরের ওই অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠানন্দজী মহারাজ। পরে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বৈকুণ্ঠানন্দজী মহারাজ যুব সমাজকে উদ্বুদ্ধ করতে স্বামী বিবেকানন্দের কিছু বাণী পাঠ করে শোনান। সেখানে ভালো মন্দ, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল সব থাকবে, কিন্তু আমাকে বেছে নিতে হবে যেটি অমঙ্গলকর আমার জীবনে তাকে ত্যাগ করতে হবে, যেটি মঙ্গলকর তাকে গ্রহণ করতে হবে।
এইভাবে পৃথকীকরণের যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। যেমন ভারতবাসীকে লক্ষ্য করে স্বামীজি বলেছিলেন, তিনি পরিব্রাজক জীবনে দেখেছিলেন মুহূর্ত অশিক্ষিত দরিদ্র সমাজ, তাই বললেন তোমরা পাশ্চাত্যের বিজ্ঞান এবং টেকনোলজিকে নিয়ে অর্থনৈতিক উন্নতি ঘটাও, কিন্তু ভারতীয় সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে। ঠিক তেমনি যুব সমাজকে লক্ষ্য করে স্বামীজি বললেন যে তোমরা শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান। ভারতবর্ষ দীর্ঘ সময় ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকায় দেশবাসীর মনে যে অবিশ্বাস ও হীনমন্যতা গ্রাস করেছে সেটাকে দূর করার জন্য কাজ করে চলেছে রাষ্ট্র সেবিকা সমিতি। বিহারা সরস্বতী বিদ্যানিকেতনে রাষ্ট্র সেবিকা সমিতির সাত দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন সংগঠনের ক্ষেত্রীয় সহকার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্পারানী দে, সাথী পাল, মিলন সরকার সহ আরও অনেকে। সাত দিন ধরে চলা ওই প্রশিক্ষণ শিবিরে কাছাড়ের বিভিন্ন প্রান্তের মহিলারা অংশ নেন। চিত্তবৃত্তিটাকে আমরা নিরোধ, মানে আমরা নিজেকে সংযত করে আমরা দেহটাকে পরিপূর্ণরূপে সুস্থ রাখার জন্য যে আসন করি সেটার নাম যোগাসন, এবং তাতে আমাদের দেহ মন সংযত হয়, এবং মন যখন সংযত হয়ে যায় তখন আমাদের দেহ খুব স্বাভাবিকভাবেই আমরা দেহটাকে সে কাজে সংযুক্ত করতে পারি, মন দিয়ে কাজ করতে পারি, সে যে কোনো কাজই হোক। এইভাবে আমরা কি করি, নিজেকে প্রস্তুত করি। একটার পরে একটা জিনিস দেখানো হয়েছে, সাত দিন তারা পায়নি, পাঁচ দিনের মধ্যে যেটুকু করেছে খুব সুন্দর করেছে। বর্তমান এই অস্থির সময়ে বাঙালিদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে এক নগর পরিক্রমার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। কীর্তনাশ্রয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আগামী 15 জানুয়ারি মকর সংক্রান্তির দিনে ওই নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির মাঠ থেকে সকালে বেরোনো ওই শোভাযাত্রা এদিন শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে আবার এসে জড়ো হবে একই স্থানে। পরে নগর পরিক্রমার উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে কীর্তনাশ্রয়ের পক্ষে ভাস্কর দাস জানান, তো এটার উদ্দেশ্য হলো আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। আমরা খুব চেষ্টা চালাচ্ছি, আমরা এই রকম ভয়াবহ অবস্থার মধ্যেও আমরা যাতে আমাদের নিজস্ব সংস্কৃতি, যাতে বাঙালি সংস্কৃতি যাতে লুপ না পায়, আগামী 15 তারিখ আমরা মধ্যশহর থেকে শুরু করব। আমরা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে মধ্যশহরে এসে আমরা একটা লুটের মাধ্যমে শেষ করব 7:30। সবাই আসবেন এই সুন্দর দিনে, আমরা সংক্রান্তির দিনে আমরা সবাই মিলে এই কীর্তনকে নিয়ে একটা অন্য জায়গায় নিয়ে যাই। আগামীতে আমাদের প্রস্তাব নিয়েছি যে যাতে করে হরেকৃষ্ণ হালদারকে আনা হয়, উনি একজন অন্যতম শীর্ষস্থানীয় কীর্তনিয়া, মানে ফুলবাদক, ফুলের বিশাল পণ্ডিত উনি, তো উনাকে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। উনাকে কবে আনবো জানি না, যাতে করে আমরা মানে ফুল শেখাতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রক্ষকী ভক্ষক, শিলচরে রেল পুলিশের ব্যারাকে মিজো যুবতী ধর্ষিতা, গ্রেফতার দুই। জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সরবাকসা, সুষ্ঠু শিক্ষানীতি প্রণয়নের দাবি। পুরসভার ব্যর্থতায় বারান্দায় পাঠদান, সরকারের মুখে স্বচ্ছতার জয়গান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।